এক টুকরো খোলা জায়গা, যেন বুক ভরে শ্বাস নেয়ার অপার সুযোগ। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ মৌজায় অবস্থিত এই মাঠ দেশ স্বাধীনের পর 1972 সালে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে আলীগঞ্জ মাঠটি। বর্তমানে এই মাঠটি দেখতে নান্দনিক একটা স্টেডিয়ামের মতো। যেই টিমটা অন্তত পক্ষে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছে আকরাম খানের নেতৃত্বে, ওই টিমের এমন কোনো খেলোয়াড় নাই যারা এই মাঠের মধ্যে অংশগ্রহণ না করছে। শ্রীলঙ্কা থেকে প্লেয়াররা যারা এসে এখানে খেলাধুলা করতো বাংলাদেশে, যেমন ফার্নান্ডো খেলছে এই মাঠের মধ্যে, এই মাঠের মধ্যে খেলছে আপনার ওই অর্জুন রানাতুঙ্গা, সোনার জয় সুরিয়া সেও একদিনের জন্য আসছিল, ইন্ডিয়ার রোমান লম্বা উনিও এই মাঠের মধ্যে খেলছেন। পরবর্তীতে আবার ফুটবল টুর্নামেন্ট যখন হলো তখন প্রয়াত মুনায়ম মুন্না বাংলাদেশের, মুনায়ম মুন্না এই মাঠের মধ্যে খেলেছেন। পরবর্তী আমাদের ছোটরা খেলতে 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 এক পর্যায়ে এই মাঠ একটা এমন পূর্ণাঙ্গ একটা মাঠে রূপান্তরিত হয়ে যায়। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার 10 লাখ মানুষের জন্য একমাত্র মাঠ ও খোলা জায়গা এটি। সকাল থেকে সন্ধ্যা অত্র এলাকার কিশোর ও যুবকদের পদচারণা ও খেলাধুলায় মুখর থাকে মাঠটি। এই মাঠের সাথে অনেক স্মৃতি আমাদের জমা আছে, স্মৃতি আমাদের মনে পড়ে, মনে পড়লে অবশ্যই আনন্দ হয়, মাঝে মাঝে কষ্ট হয়। যদি মাঠটা চলে যায় তাহলে আমাদের অবশ্যই খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে, যেটা বাসায় প্রকাশ করা যায় না। এই মাঠ দ্বারা আমাদের এলাকার অনেক মানুষ মাদক আসক থেকে অনেক দূরে রয়েছে, আর এই মাঠ হয়েছে আমরা যখন পড়ালেখা যেহেতু করি আমরা বিকালে এসে এই মাঠের মধ্যেই খেলি। বিগত 3 দশকেরও বেশি সময় ধরে এই মাঠে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। গত 8-9 বছর ধরে বছর জুড়েই ফুটবল ও ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে এই মাঠে। সম্প্রতি শেষ হয়েছে শেখ রাসেল টুর্নামেন্টের 7ম আসর। এছাড়া ডিসি কাপ, নূর মোহাম্মদ কাপ, প্রতিবাদ ফুটবল টুর্নামেন্ট, APL লীগ সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে এই এলাকার কিশোর ও যুবকরা। মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে সুস্থ সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠছে এই তরুণ প্রজন্ম। শুরু থেকেই মাঠটি দখল ও ধ্বংস করতে ষড়যন্ত্র করে আসছে একটি মহল। সবশেষ এই মাঠের জায়গায় সরকারি কর্মচারীদের আবাসন প্রকল্প গড়তে জাতীয় অর্থনৈতিক পরিষদ ECNEC-কে 2016 সালে একটি প্রকল্প নেয় সরকার। প্রকল্পটি নেওয়ার আগেই 2015 সালের 28শে ডিসেম্বর মাঠটি রক্ষায় ফতুল্লাবাসী নারায়ণগঞ্জের তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি পাঠায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, ওটার উপর বেশ করে আমরা আদালতে আমরা রিট করেছিলাম। রিট করার পর ওইখানে আমাদের এক পর্যায়ে তারা ওই রিটের এগেনস্টে তারা ওইখানে ঘোষণা দিয়েছে PWD যে এখানে 4.5 একর জায়গা আমরা রেখেছি জনগণের জন্য উন্মুক্ত। তো আদালত তখন আদেশ দিলেন যে যেহেতু 4.5 একর জায়গা আছে তার চেয়ে আরও পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে জনগণের জন্য উন্মুক্ত রেখে আপনারা আপনাদের প্রজেক্ট করেন, মামলা ওখানে ক্লোজ করে দিলেন। দেওয়ার পরে তারা কিন্তু আর আমাদের এই জায়গা বুঝাইও দেয় না, আর আমরা থাকি কয়েকদিন পর পর দখল করতে আসে, কখন কয়েকদিন পর পর অ্যারেঞ্জমেন্ট করে। 11 একর জায়গার উপর করা অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই মাঠটি এলাকাবাসীর প্রাণের স্পন্দন। অত্র এলাকার একমাত্র খোলামেলা এই জায়গায় এসে বুক ভরে শ্বাস নেয় সব বয়সী মানুষ। তাদের দাবি কোনোভাবেই যেন হারিয়ে না যায় আলীগঞ্জ মাঠটি। বর্তমানে যেভাবে মানে বাচ্চারা মোবাইলের দিকে ঝুঁকতেছে, এটা মানে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতেছে। তা আশা করি এই মাঠটা টিকে থাকবে, আর আমার মতো আমার ছেলে সন্তানরা এই মাঠে খেলাধুলা করে বড় হবে। আমি চাই যেন আমার ছেলেকে এই মাঠের একজন খুব পরিচিত একজন খেলোয়াড় বানাতে পারি। এই মাঠটা যেন ওর জন্য বা এলাকার যত ছোটো ছোটো ছেলেপেলে আছে সবাই খেলতে পারে। মাঠটা আমাদের অনেক দরকার, না হয় আমাদের যুব সমাজ যেভাবে মাদকাসক্তির দিকে এগিয়ে যাচ্ছে তাহলে যুব সমাজ কখনো টিকানো যাবে না, এক্ষেত্রে আমাদের মাঠ অত্যন্ত দরকার। বরাবরই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা অন্তঃপ্রাণ মানুষ। শিশু কিশোর, তরুণ ও যুব সমাজকে সবসময় খেলাধুলায় উৎসাহ দেন জননেত্রী শেখ হাসিনা। ক্রীড়া সংস্কৃতি চর্চা প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, শিশু সকলেই সম্পৃক্ত হবে এবং নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলবে। এছাড়া তার সুস্পষ্ট নির্দেশ আছে মাঠ নষ্ট করে কোনো প্রকল্প নেওয়া যাবে না। অথচ সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য গৃহীত এই প্রকল্পে মাঠের কথা উল্লেখ না করেই প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পটি উপস্থাপন করা হয়। ফলে প্রধানমন্ত্রীর চোখ এড়িয়ে যেতে পারে বলে মনে করেন মাঠটি রক্ষার দাবিতে সোচ্চার কাউসার আহমেদ পলাশ। তার আশা,
প্রধানমন্ত্রী নিশ্চয়ই মাঠটি অবিকল রেখে প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশ দেবেন। এ দেশের এক থেকে আরেক জায়গায় ভবন নির্মাণ করা যাবে, এই জায়গা না হলে অন্য জায়গায় ভবন করতে পারবে, কিন্তু মাঠ কিন্তু আবিষ্কার করা যাবে না, মাঠ কিন্তু আর করা যাবে না। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করতে চাই, আপনার কাছে খবরটা হয়তো বা পৌঁছে নাই, আমি বিশ্বাস করি অবশ্যই এখানে পিডাব্লিউডি তাদের প্রজেক্ট করতে পারবে না, এটা পরিবর্তন করে অন্য জায়গায় ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসংখ্য জনসম্পৃক্ত উদ্যোগের একটি প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ, যেখানে সারা বছর খেলা চলবে। আলিগঞ্জবাসীর দাবি এই মাঠটিকে মিনি স্টেডিয়াম ঘোষণা করা হোক। বর্তমানে মাঠটি যাতে দখল না হয় সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। এমন অপরূপ সুন্দর এই মাঠটি কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য কি চিরতরে হারিয়ে যাবে? নিষ্পাপ এই শিশুগুলোকে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে কি আমরা তাদের বঞ্চিত করব? মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের হিংস্র থাবা থেকে প্রজন্ম থেকে প্রজন্মকে রক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ করতে আসুন সবাই মিলে এই মাঠটিকে রক্ষা করি, একটি হাসি খুশি সুন্দর সমাজ গড়ে তুলি।